आज के आमरा ए भिडियोते आपनादेर एमन किछु देखाते चलेछि जेटा देखे आपनारा सम्पूर्ण अबाक हये जाबेन एबं भाबते थाकबेन जे किभाबे भारते मुस्लिम घरेर एकटा मेयेके एकजन हिंदू पंडित टिकटिकी बानिये दिल। एरपर मेयेटिर साथे कि घटलो एबं सेई मेयेटी कि एमन अन्याय काज करेछिलो जे ओई पंडितटिटाके टिकटिकी बानिये दिल ता जानते होले भिडियोटिके आपनाके शेष पर्यन्त अवश्यई देखते होबे। तार आगे जे सकल बंधुरा एखोनो पर्यन्त आमादेर चैनलके सबस्क्राइब करेननि तारा एखोनी भिडियोर नीचे सबस्क्राइब बाटने क्लिक करे आमादेर चैनलके सबस्क्राइब करे निन, सेई साथे पाशेर बेल आइकनटिकेओ अवश्यई प्रेस करबेन। तो चलुन शुरू करा जाक। आसले बंधुरा भारतेर राजस्थान प्रदेशेर एई ग्रामटिते ईश्वरेर दयाय प्रचुर धनसम्पद छिलो। এই গ্রামটি এমন সুন্দরভাবে পরিবেষ্টিত ছিল যে এটি দেখলে ওই গ্রামের প্রত্যেকটি মানুষই নিজেকে গর্বিত বোধ করত। যদিও এই গ্রামে বসবাসের সবচেয়ে খারাপ বিষয় ছিল যে তারা সবাই কাফের ছিল। এই গ্রামের মানুষ তাদের ঐতিহ্য এবং আবেগের উপর গর্বিত ছিল। গ্রামের সকল মানুষই খুব ধনী ছিল। গ্রামের প্রতিটি মানুষের বাগান সবুজ শাকসবজিতে ভরা মাঠ ছিল। এক একজন ১০০ একর জমির মালিক ছিল। এক কথায় তাদের কোনো কিছুরই অভাব ছিল না। যদিও ঈশ্বর যখন একজন মানুষকে এত কিছু দেন তো তখন সে নিজেকে গর্বিত বোধ তো অবশ্যই করবে। কিন্তু এখানে পুরো গ্রামটাই ছিল ধনী। তবে এই গ্রামে গুটিকতক পরিবার ছিল হিন্দু, কিন্তু এই গ্রামে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে গ্রামের সর্দার ছিলেন একজন মৌলবী এবং তার একটি মেয়েও ছিল। আর এই মৌলবী সাহেব তার মেয়েকে খুব ভালোবাসতেন এবং তার মেয়েটি দেখতে খুব সুন্দরীও ছিল। রূপে গুণে দেখতে একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো। সেই কারণে তিনি খুব অহংকারীও ছিলেন। অপরদিকে সর্দারের মেয়ে হওয়ায় তিনি নিজেকে হাকিম সমিতি এবং গ্রামের প্রধান বলে মনে করতেন। এই গ্রামের দরিদ্ররা মুসলিম পরিবারের সাথে সম্পর্কিত ছিল। সকল মানুষই একে অন্যদের সাহায্য করত। তবে দুঃখের বিষয় এটা ছিল যে গ্রামের হিন্দুদের দেখার মতো কেউ ছিল না। কিন্তু এই মৌলবী সাহেবের মেয়েটি নিজেকে এতটাই জাদুতে আয়ত্ত করেছিল যে কেউ তাকে বিরক্ত করলে সে তাকে নানাভাবে আঘাত করত এবং তার জীবনকে কঠিন করে তুলত। ওই গ্রামে বসবাসকারী হিন্দুরা তার প্রতি খুবই বিরক্ত ছিল। এই মহিলা গ্রামের সকল মানুষকে নিজের গোলাম বানাতে চেয়েছিলেন। যদি কেউ তার চোখের দিকে তাকাতো তো সে তার উপর কালো জাদু করে তাকে পশুতে পরিণত করে দিত। ফলে সর্দারের কন্যার অত্যাচার যখন অনেক বেড়ে গিয়েছিল তখন গ্রামের ওই পণ্ডিত দুই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে হে ঈশ্বর, এই গ্রামে যে গুটিকত হিন্দু পরিবার আছে তাদেরকে তুমি রক্ষা করো। হে ঈশ্বর, এই গ্রামের মানুষগুলো বড়ই নিষ্ঠুর, আমাদের প্রতি দয়া করুন। গ্রামের সর্দারের মেয়ে আমাদের জীবন হারাম করে দিয়েছে, সে কালো জাদু করে প্রতিনিয়ত আমাদের কষ্ট দেয়, সেই মেয়ের হাত থেকে আমাদের বাঁচানোর মতো কেউ নেই। এই গ্রামে বসবাসকারী হিন্দুদের এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচানোর মতো সম্পদ বা ক্ষমতা কারোরই নেই। পণ্ডিত মশাই কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে ঈশ্বর, আমাদের প্রতি একটু সহায় হন এবং একজন দূতকে পাঠান যে এই মায়াবী নারীর থেকে আমাদের প্রতিশোধ নিতে পারে। ঈশ্বর পণ্ডিতের এই প্রার্থনা কবুল করে নেন। ফলে তারপর এভাবে সময় অতিবাহিত হতে থাকে। কিছুদিন পর ঈশ্বর এই গ্রামে একজন দূতকে পাঠালেন। কিন্তু একদিন ওই মৌলবী সাহেব মানে গ্রামের সর্দার মাঠে হাঁটতে বের হলেন। সে দেবদূতের মতো গর্ব ও আবেগ নিয়ে ভ্রমণ করছিলেন। তবে হঠাৎ ওই মৌলবী সাহেবের সামনে একটি বিষধর সাপ এসে পড়ে। মৌলবী সাহেব ওই সাপটিকে ধরার চেষ্টা করলে সাপটি তাকে কামড়ে দেয় আর তিনি সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তার চাকররা তাকে তুলে বাড়িতে নিয়ে যায়। মেয়ে বাবার এই অবস্থা দেখে বাবাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বাবার শরীর থেকে সে একটুও বিষ বের করতে পারে না। এভাবে মৌলবী সাহেবের সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। এমনকি এলাকার বিশিষ্ট চিকিৎসকরাও বিষটি বের করতে পারেনি। এত ধন দৌলত ও ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজেকে সাহায্য করতে পারেনি। এমতো অবস্থায় ঈশ্বর তাকে সাহায্য করার জন্য একজন পুরোহিতকে পাঠিয়েছিলেন। পুরোহিত ওই মৌলবীর বাড়ির দরজার কাছে পৌঁছে তার পরিবারের সদস্যকে ডাকলেন। পুরোহিতের গলার আওয়াজ শুনে মৌলবী সাহেবের স্ত্রী দরজা খুললেন ও তাকে জিজ্ঞেস করলেন, কার সঙ্গে দেখা করতে চাও? যার উত্তরে পুরোহিত বললেন, আমি শুনেছি একটি সাপ নাকি আপনার স্বামীকে কামড়েছে, সেজন্য আমি তাকে সাহায্য করতে এসেছি। তার মুখ থেকে একথা শুনে মৌলভী সাহেবের স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব জানলে কিভাবে? এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি। তারপর পুরোহিত বললেন, আমি একজন ভ্রমণকারী, আমি জানতে পারলাম তোমার স্বামীকে সাপে কামড়েছে। বড় ডাক্তাররাও তাকে সারিয়ে তুলতে পারছে না, কিন্তু আমি তাকে সুস্থ করে দিতে পারি। সব কথা শোনার পর মৌলভী সাহেবের স্ত্রী পরামর্শ করার জন্য তার মেয়ের কাছে গিয়ে তাকে ভিতরে ডেকে বলল যে বাইরে একজন পুরোহিত এসেছে, সে বলছে আমি মৌলভী সাহেবকে সুস্থ করতে পারবো। এরপর সবার অনুমতি নিয়ে সেই পুরোহিতটি তাদের ঘরে ঢুকলো, আর তিনি ঢুকে দেখলেন মৌলভী সাহেব সাপের বিষে ছটপট করছেন। যেটা দেখে তিনি দ্রুত মৌলভী সাহেবের পা পরীক্ষা করলেন, যেখানে সাপ তাকে দংশন করেছিল। এরপর ঈশ্বরের প্রেরণকারী ওই পুরোহিতটি সাপে কাটা ওই স্থানে থুতু ফেলে চলে গেলেন। যার পর মৌলভী সাহেবের মেয়ে ও তার পরিবারের বাকি সদস্যরা ভাবছেন ইনি কে ছিলেন আর তিনি এটা কি ধরনের চিকিৎসা করলেন, যার কারণে সবাই তাকে ভণ্ড বলে মনে করলো। ফলে মৌলভী সাহেবের মেয়ে রেগে গিয়ে বলল, এই লোকটা আমার বাবাকে অপমান করেছে, তিনি একজন সর্দারের সাথে ধৃষ্টতা করেছেন, সেজন্য আমি তার প্রতিশোধ দেব। আমি আমার জাদুতে তাকে পশুতে পরিণত করব। মৌলভী সাহেবের কন্যা তার চাকরকে তার পিতার পায়ের থুতু পরিষ্কার করতে বললেন, কিন্তু সে পায়ের দিকে দেখতেই পা নীল থেকে সম্পূর্ণ সেরে যেতে লাগলো। আস্তে আস্তে মৌলভী সাহেবের জ্ঞান ফেরার সাথে সাথে তিনি পুরোহিত সম্পর্কে জানতে পারলেন এবং তার থুতুতে তিনি কিভাবে সুস্থ হয়ে উঠলেন সেটাও তিনি শুনলেন। মৌলভী সাহেব বললেন তিনি নিশ্চয়ই কোনো মহান পণ্ডিত, তাই চাকরকে দিয়ে তাকে খুঁজতে বললেন। তিনি বলেন, সেই পুরোহিত আমাদের অনেক উপকার করেছে, আমরা সবাই তার অনুগ্রহের প্রতিদান দেব। ফলে বাড়ির সমস্ত চাকর বাকর লোকজন সবাই তাকে খুঁজতে বের হলো। গ্রামের বাইরে একটি হ্রদের তলদেশে তাকে প্রার্থনা করতে দেখা গেল। তামাম লোকজন দেখতে থাকে তিনি কি করছেন, এই ধরনের উপাসনা কি। চাকররা মৌলভী সাহেবের আদেশে পুরোহিতকে ধরে নিয়ে তার সামনে উপস্থিত করলো। তারপর মৌলভী সাহেব পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? যাই হোক, এগুলো কিছু মূল্যবান জিনিস যা আপনাকে ধন্যবাদ জানানোর জন্য উপহার দিলাম। কিন্তু পুরোহিত ও সব কিছু নিতে অস্বীকার করে। এছাড়াও মৌলভী সাহেব বলেন যে আপনি যদি আপনার ধর্ম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে প্রস্তুত আছি। তখন পুরোহিত হাসতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমি ঈশ্বরকে ভালোবাসি, এর পাশে এইসব জিনিসের কোনো মূল্য নেই। আমার ধর্ম আমার জীবন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে ছেড়ে দেব এবং তোমার ধর্ম গ্রহণ করব সেটা কখনোই সম্ভব নয়। আর আপনি যা উপস্থাপন করেছেন তার চেয়ে লক্ষগুণ ভালো কিছু আমি স্বর্গে পাব। যে উদ্দেশ্য আমি এই স্থানে এসেছি ঈশ্বর আমার সেই উদ্দেশ্য সফল করেছেন। যেটা শুনে মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করতে লাগলেন, এই গ্রামে তোমার আসার উদ্দেশ্য কি? যার উত্তরে পুরোহিত বলতে লাগলো, এই গ্রামে হিন্দুদের উপর অনেক অত্যাচার চলছে, আমি তাদের পথ নির্দেশক হিসাবে এসেছি। এই বলে পুরোহিত সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু মৌলভী সাহেব ছুটে গিয়ে পুরোহিতকে থামিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে বিভিন্নভাবে বিচার করছিলাম যাতে তুমি সফল হয়েছ, তবে তুমি জানো না আমার মেয়ে কালো জাদুতে কতটা পারদর্শী, সে যে কাউকে পশুতে পরিণত করতে পারে। যার উত্তরে পুরোহিত বলতে লাগলো, তোমার মেয়ে যদি জাদুতে পারদর্শী হয়ে থাকে তাহলে আমাকে পশু বানিয়ে দেখাক, যদি সে এটি করতে পারে তাহলে আমি তার জাদু স্বীকার করে নেব। তারপর মৌলভী সাহেবের মেয়ে কিছু করার আগেই পুরোহিত ফুঁ দিয়ে তার মেয়েকে টিকটিকি বানিয়ে দিল। ফলে মৌলভী সাহেব নিজের কন্যাকে টিকটিকিতে পরিণত হতে দেখে ওখানে উপস্থিত সকলেই অবাক ও ভয় পেয়ে গেল। সবাই সেখান থেকে পালিয়ে গেল। পুরোহিত সেই টিকটিকির গায়ে থুতু দিতেই সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। যেটা দেখে মৌলভী সাহেব সোজা গিয়ে পুরোহিতের পা ধরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগলেন আর বলতে লাগলেন, পুরোহিত মশাই, আপনি আমার মেয়েকে ঠিক করে দিন। কথা দিচ্ছি আমাদের বাড়ির সকলেই হিন্দু হয়ে যাব, আর আমরা কখনো হিন্দুদের বিরক্ত করব না, বরং আমরা সবসময় হিন্দুদের রক্ষা করব। তার মুখে এই কথা শুনে পুরোহিত বললেন, ঠিক আছে তুমি ওঠো, তবে তুমি কথা দাও তোমার মেয়ে ভবিষ্যতে যেন কাউকে কোনো কষ্ট না দেয়। এরপর পুরোহিত ওই মেয়েটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর সাথে সাথেই মৌলভী সাহেবের মেয়ে সুস্থ হয়ে উঠলেন। তারপর পুরোহিতটি ওখান থেকে চলে গেলেন। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।